আলাপ একটা ফ্রি কলিং অ্যাপস যেটা গুগল প্লে স্টোরে লঞ্চ করার কয়েকদিনের ভেতরেই মোটামুটি বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে এবং এখান থেকে মানুষ এখন কথাও বলতেছে মাত্র 34 পয়সা প্রতি মিনিটে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই আলাপ অ্যাপসে আপনারা রিসার্চ করবেন। তো এই রিসার্চিং প্রসেসটা আমি আজকে বিকাশ থেকে দেখাবো, সুতরাং যারা বিকাশ থেকে আলাপ রিসার্চ করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি পুরোটা দেখবেন মনোযোগ সহকারে। এবং আরেকটা কথা, অন্য অন্য যে রিসার্চিং প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো নিয়ে আমি সাধারণভাবে এখানে কিছু কথা বলবো। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিটিটিপস প্রো। বিটিটিপস প্রোর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আমি স্বপন রায়। আশা করি সকলে ভালো আছেন। অ্যান্ড ভিডিওটার মূল পর্বে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তা হচ্ছে আপনি যদি এখনও পর্যন্ত বিটিটিপস প্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনি নোটিফিকেশন। So let's get started to main part of this video. রিসার্চিং প্রসেসটা দেখানোর আগে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে নিচ্ছি, যারা যারা বাইরের দেশে আছেন এবং এই অ্যাপসটাকে ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু এই অ্যাপসটা আপাতত বাইরের দেশ থেকে ব্যবহার করতে পারবেন না। সো একটু ওয়েট করুন, যদি কখনও এটা বাইরের দেশ থেকে ইউজ মানে ব্যবহার করার মতো কোনো ওয়েফাই তাহলে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। এবং যারা যারা বাইরের দেশ থেকে অন্য অ্যাপসগুলো ব্যবহার করতে চান, যেমন বাইরের দেশ থেকে বর্তমান ব্যবহারের জন্য আমার এটি অ্যাপসটা মোটামুটি একটু পারফেক্ট, তো আমার এটি আপনি যদি বাইরের দেশ থেকে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি 34 পয়সা মিনিটে বাংলাদেশে কথা বলতে পারবেন। এবং এই অ্যাপসটা আপনি যদি বাইরের দেশ থেকে ব্যবহার করতে চান তাহলে আপনাকে কিন্তু একটা ভিপিএন ইউজ করতে হবে এবং এই ভিপিএনটা আপনাকে কিনতে হবে, এটা ফ্রি ভিপিএন দিয়ে হবে না। এবং খুব কম মূল্যে আপনি যদি ভিপিএনটা কিনতে চান তাহলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। সো এছাড়াও আরেকটা কথা, অনেকেই আম্বার আইটি ব্যবহারে কিন্তু সমস্যা ভুগতেছেন, অর্থাৎ আম্বার আইটি অ্যাপসটা আপনার ওপেন হচ্ছে না বা আপনি ওপেন করার পর আপনার যে অ্যাক্টিভ বাটনটা সেটা ব্ল্যাক হয়ে থাকতেছে, আপনি ব্যবহার করতে পারতেছেন না গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে। তো তারা যদি আম্বার আইটি অ্যাপসটা ভালোভাবে প্রপারলি ইউজ করতে চান, অর্থাৎ আপনার অ্যাপসে যে প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের মডিফাইড করা একটা অ্যাপ আছে, সেই অ্যাপসটা ব্যবহার করলে আপনার এই সমস্যাটা থাকবে না। সো এখন চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই এবং আমরা দেখি যে কীভাবে আমরা আলাপ অ্যাপে রিসার্চ করব। সো অ্যাপসে রিসার্চ করার জন্য প্রথমত অ্যাপসটাকে ওপেন করতে হবে এবং এখান থেকে চলে যাবেন যে কর্নারে যে অপশনটা আছে সেটিংস অপশন, তো এইখানে চলে যাবেন এইটাতে। তো এইটাতে আসার পর এখান থেকে দেখুন মাই অ্যাকাউন্ট লেখা আছে এবং তার নিচে রিসার্চ লেখা আছে, এই রিসার্চ অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে বর্তমানে রিসার্চের যে কয়েকটা ওয়ে আছে সেটা হচ্ছে, প্রথমত আপনার মাস্টার কার্ড দিয়ে আপনি এখানে রিসার্চ করতে পারবেন, বিকাশ থেকে রিসার্চ করতে পারবেন, নগদ থেকে রিসার্চ করতে পারবেন। এই কয়েকটা অপশনেই শুধু বর্তমানে অ্যাভেলেবল আছে এইটার মধ্যে। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে বিকাশ থেকে আপনি কীভাবে রিসার্চ করবেন। তার আগে আমি আপনাদেরকে একটা প্রসেস দেখাই যে নগদ থেকে আপনারা কীভাবে রিসার্চ করবেন। তো নগদ থেকে রিসার্চ করবেন, নগদে ক্লিক করবেন, তারপর এখানে অ্যামাউন্ট দেবেন। অ্যামাউন্ট দেওয়ার পর সাবমিট করলে যে জিনিসগুলো আসবে সেই জিনিসগুলো বিকাশেও সেম, তো আমি বিকাশ থেকে আপনাদেরকে সেই জিনিসটা দেখাচ্ছি। তো বিকাশে ক্লিক করলাম, তো ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট সাপোজ এখানে আপনারা যে টাকাটা রিসার্চ করতে পারবেন সেটা দেখুন এখানে উল্লেখ করে দেওয়া আছে 10 to 1000 টাকা, অর্থাৎ এখানে বিকাশের মতো সরি ব্রিলিয়ান্টের মতো ফিক্সড করা নেই যে মিনিমাম আপনাকে 20 টাকা রিসার্চ করতে হবে। তো এখানে আপনি 10 টাকা থেকে শুরু করতে পারেন, সো এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি 10 টাকা আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে দেখুন একটা নিচে একটা দেওয়া আছে যে সেভ বিকাশ নম্বর বিকাশ নং ফর ফার্স্ট আর রিসার্চ, অর্থাৎ আপনি এরপর যে নাম্বারটা দেবেন আপনি ইচ্ছে করলে এটা সেভ করে রাখতে পারেন, তাহলে হবে কি পরবর্তীতে আপনি যখন রিসার্চ করতে যাবেন তখন ওই নাম্বারটা আপনাকে সাজেস্ট করবে। তো আমি এটাকে সেভ করে রাখতেছি অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। তো এরপরে পেমেন্টের যে সিস্টেমটা ওই রকমই একটা পেজ আমাদের সামনে ওপেন হবে, জাস্ট ওয়েট। নেট কানেকশনের উপরে ডিপেন্ড করে এই পেজটা লোড হবে, তো একটু ওয়েট করতে হবে আমাদেরকে। দেখুন বিকাশের যে পেমেন্ট পেজটা, এই পেমেন্ট পেজটা চলে আসছে যেটা সব ক্ষেত্রেই সমান আর কি। তো এখানে আসার পর আপনি প্রথমত আপনার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, আমার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিলাম। এরপরে দেখুন কনফার্ম লেখা আছে নিচে, কনফার্মে ক্লিক করে দেবেন। এখন আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার মোবাইল নাম্বারে, তো মোবাইলটা আমার সাইডেই আছে, কোড চলে আসছে একটা, তো আমি এখন কোডটা বসাই দেব 914751। তো কোডটা বসানোর পর নিচে কনফার্ম লেখা আছে, কনফার্মে ক্লিক করবেন। এবার আপনাকে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে, সো এটা রিডাইরেক্ট হবে, একটু ওয়েট করতে হবে। জাস্ট ওয়েট, ওকে। তো এবার আপনার পিনকোড দিয়ে আপনি যদি নিচে কনফার্মে ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টের রিসার্চটা সাকসেসফুল হবে। সো আমি এখানে আপনার পিনকোডটা দিয়ে নিচ্ছি। সো পিনকোড দিয়ে কনফার্মে ক্লিক করার পর এরকম একটা পেজ পাবেন আপনারা, তো এখানে আমাদেরকে 5 সেকেন্ড ওয়েট করতে বলা হবে। তো 5 সেকেন্ড ওয়েট করলেই আমাদের মূলত যে মেইন সাইটটা সেখানে নিয়ে যাবে এবং আমার রিসার্চটা দেখুন সাকসেসফুল হয়ে গিয়েছে। এখানে দেওয়া আছে কংগ্রাচুলেশন, পেমেন্ট অ্যাট বিকাশ ইজ সাকসেসফুল, ইউর অ্যাকাউন্ট উইল বি রিসার্চ উইথ টাকা 10, অর্থাৎ 10 টাকা আমাদের অ্যাকাউন্টে যোগ হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করি সেজন্য আমাদের মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, অ্যান্ড মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর ব্যালেন্সটা এখন আপডেট হয়নি, একটু রিফ্রেশ করে নিচ্ছি আমি।
সো দেখুন রিফ্রেশ করার পর আমি এখানে দেখতে পাচ্ছি আমার ব্যালেন্সটা, আমার ব্যালেন্স আগে 0 টাকা ছিল এখন এখন 10 টাকা হয়ে গেছে। তো এছাড়াও আপনারা এখান থেকে মেসেজ অপশন যে আছে এই মেসেজ অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনার মেসেজটা এখানে শো করাবে, দেখুন ইওর পারচেস অফ আলাপ ক্রেডিট টাকা 10 হ্যাজ বিন সাকসেসফুলি। তো সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটার পুরো প্রপার জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন অ্যান্ড ভিডিওটার পার্সোনালিটিকে সাবস্ক্রাইব করবেন। সো নো মোর টুডে, সবাই ভালো থাকবেন, টাটা।